হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন এই চ্যাট হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে হাবিব। তো আমি আজ আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনকে কম্পিউটারের মতন ব্যবহার করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করুন। আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদের মোবাইল স্ক্রিনে নিয়ে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো মোবাইল ফোনকে কম্পিউটারের মতন ব্যবহার করতে হলে প্রথমত আপনাকে এরকম একটি ফটোকে ওয়ালপেপারে সেট করে নিতে হবে। তো এই ফটোটি আপনি কিভাবে ডাউনলোড করবেন, তো ফটোটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজার এবং সেখানে গিয়ে লিখবেন উইন্ডোজ 10 হোম ওয়ালপেপার। ঠিক এরকম একটি ইমেজ পেয়ে যাবেন, তো সেখান থেকে ওটিকে ডাউনলোড করে নেবেন, বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর আপনাকে কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। তো গুগল প্লে স্টোরটি ওপেন করা সার্চ বারে টাইপ করবেন কম্পিউটার লান্সার। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে কম্পিউটার লান্সার। তো এটি লিখে আপনারা সার্চ করবেন, তারপরে দেখতে পাচ্ছেন প্রথম যেই অ্যাপসটি এসছে, তো এটিকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করাই আছে, সেহেতু আমি ডাউনলোড করছি না, তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এখানে একটু আপনাকে অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটি হয়ে গেছে। তো কম্পিউটারে যেরকম হোম পেজ থাকে ঠিক সেরকম এখানে কিন্তু হোম পেজ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপগুলো এখানে চলে এসেছে, তারপরে এখানে নিচের দিকে আরও অনেক অপশান আছে, এখানে কন্ট্যাক্ট আছে, গুগল ক্রোম ব্রাউজার আছে, ফোন SMS, আরও অনেক অপশান আছে। তাছাড়াও এখানে যে কর্নারে মেসেজের আইকন আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনি আপনার যে নোটিফিকেশন বারটা আছে সেটা দেখতে পাবেন। এখানে আপনি আরও অপশান পেয়ে যাবেন ওয়াইফাই, ব্লুটুথ, ফ্লাশ, আরও আর কি যা যা থাকে আর কি নোটিফিকেশন বারের মধ্যে, তো সেগুলা পেয়ে যাবেন। আর তাছাড়াও এইখানে তার পাশে আপনারা সময়টা দেখতে পারবেন, সময় এবং ডেটটা দেখতে পারবেন, এবং তার পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে, তো এখানে ক্লিক করলেও আপনারা কিছু জিনিস দেখতে পাবেন, যেমন নেটওয়ার্ক, ব্লুটুথ, সাউন্ড, বা আপনার অ্যান্ড্রয়েড ফোনে চার্জ কতটুকু আছে সেটা দেখতে পারবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর কিন্তু বেশি অ্যাপস নেই। তো এই আপনার ফোনের যেসব অ্যাপসগুলি ছিল সেগুলি কোথায় গেল, তো সেগুলি আছে এই দেখুন, এই একদম নিচের দিকে কর্নারে দেখতে পাচ্ছেন একটি উইন্ডোজ 10-এর আইকন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখানে সব রকম কিন্তু আপনি অ্যাপস দেখতে পাবেন, এবং এই এই দিকে আপনি কিন্তু বেসিক কিছু অ্যাপসও পেয়ে যাবেন। তো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চের অপশান, তো এখান থেকে আপনি সার্চ করে কোনো অ্যাপস কিন্তু খুঁজতে পারেন। আমি সাপোজ আমি ইউটিউবটি দেখছি, এ দেখুন ইউটিউব কিন্তু চলে এসেছে। তো এইভাবে আপনারা কিন্তু সার্চ করেও অ্যাপস কিন্তু খুঁজে নিতে পারবেন। আর তাছাড়াও কম্পিউটারের যেমন একটা নিজস্ব সেটিংস আছে, তো ঠিক তেমনই এই অ্যাপসেরও একটি নিজস্ব সেটিংস আছে। তো সেটি দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন, তো এই সেটিংসটি আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি সেটিংসে ক্লিক করছি, এই দেখুন এখানে সেটিংসেও আপনি অনেক কিছু অপশান পেয়ে যাবেন। তো এখান থেকে চাইলে আপনি কিন্তু সেটিংসগুলি পরিবর্তন করতে পারেন। তো আমি অত কিছু করে দেখাচ্ছি না। তো কম্পিউটারে যেমন ডিস পিসি থাকে, তো এখানেও ডিস পিসি আছে, এই দেখুন দেখতে পাচ্ছেন। তো এই ডিস পিসিটি আমি ওপেন করে দেখাবো যে এর ভিতরে কী কী আছে। তো আমি এটিকে ওপেন করছি, তো দেখতে পাচ্ছেন ডিস পিসি ওপেন করলে ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন আপনারা। তো তারপরে এখানে ডিস পিসিতে যেমন মানে সরি কম্পিউটারে যেমন লোকাল ডিস্ক থাকে, তো এখানেও দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক আছে। তো আমি এখানে দেখাচ্ছি আপনাদের, তো এ দেখুন এখানে আপনার আপনি কিন্তু ভিডিও দেখতে পারবেন, অডিও গান শুনতে পারবেন, ফটো দেখতে পারবেন, ইত্যাদি আরও অনেক কিন্তু কাজ করতে পারবেন। তাছাড়াও উপরে দেখতে পাচ্ছেন মোর অপশান, তো এখান থেকেও আপনি অনেক কিছুই করতে পারবেন। তো মোর অপশানের পাশে যে একটি নিউ ফোল্ডার অপশান আছে, এখান থেকে আপনি কিন্তু নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, ঠিক যেমন কম্পিউটারে হয়। তো আমি দেখাচ্ছি আপনাদের, তো এখানে ক্রিয়েট ফোল্ডার বলছে, এখানে ফোল্ডারের নাম দিতে বলছে, তো আমি এখানে
একটা ফোল্ডারের নাম দিচ্ছি আমি আমার চ্যানেলের নামটাই দিচ্ছি আপনারা যা ইচ্ছে দিতে পারেন তো ফোল্ডারের নাম লেখার পরে এখানে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখুন ফোল্ডারটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু ফোল্ডার তৈরি করতে পারবেন এবার দেখা এটিকে কিভাবে ডিলিট করবেন তো এটিকে ডিলিট করার জন্য কি করতে হবে ফোল্ডারটার উপরে প্রেস করে থাকতে হবে তো দেখতে পাচ্ছেন ফোল্ডারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তারপরে উপরের দিকে কিন্তু আপনি কিন্তু অপশান পেয়ে যাবেন কাট কপি পেস্ট ডিলিট রিনেম তো এরকম কিন্তু আপনি আরও অপশান পেয়ে যাবেন তো এখান থেকে আপনি কিন্তু কাট করতে পারবেন কপি করতে পারবেন ডিলিট করতে পারবেন বা এই যে আপনি নামটা দিলেন এই নামটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আমি এটি ডিলিট করে দেবো সেহেতু আমি এখানে এই ডিলিটের অপশানটায় ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিলিট হয়ে গেছে তো কম্পিউটারে যেরকম হয় আর কি যে ডিলিট করলে রিসার্কেল বিন নামক একটা জায়গায় থেকে যায় ঠিক তেমন এখানেও কিন্তু আপনি সেরকম অপশান পেয়ে যাবেন মানে আপনার যে ফোল্ডারটা ডিলিট করলেন সেটি কিন্তু রিসার্কেল বিনে আপনি পেয়ে যাবেন তো আমি আপনাদের দেখাচ্ছি যে রিসার্কেল বিনে যে আমি যে ফাইলটা ডিলিট করলাম সেটি আদৌ আছে না নেই তো আমি এখান থেকে কিন্তু কেটে দিচ্ছি তো কেটে দেওয়ারও এখানে অনেক অপশান আছে এখানে ক্লোজ আছে ম্যাক্সিমাইজ আছে এখানে মিনিমাইজ আছে তো আমি এখান থেকে এটিকে ক্লোজ করে দিচ্ছি তো ক্লোজ করে দেওয়ার পরে এখানে ডিস পিসির নিচে দেখতে পাচ্ছেন রিসার্কেল বিন তো এটিকে আমি ওপেন করছি তো দেখতে পাচ্ছেন আমরা যেই ফোল্ডারটা ডিলিট করলাম সেই ফোল্ডারটা কিন্তু এখানে চলে এসেছে তো এখান থেকে কিন্তু ফোল্ডারটা ডিলিট করে দিতে পারি বা এখান থেকে মানে পুনরায় আগের জায়গায় কিন্তু ফিরে নিয়ে যেতে পারি তো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্স জানাবেন আর আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে করতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই